গত ক্লাসে আমি আপনাদেরকে বলছি যে এইচটিএমএল যে প্রোটোকল, নেটওয়ার্ক প্রোটোকল বা ডাটা ট্রান্সমিশন ট্রান্সফার প্রোটোকল, এটা আসলে স্টেটলেস। অর্থাৎ ব্যাপারটা হলো সার্ভারের কাছে রিকোয়েস্ট আসে, সার্ভার যে টেকনোলজিজের অ্যাপ্লিকেশনের উপর রিকোয়েস্ট আসতো সেটার মধ্যে, সে এনভায়রনমেন্টের মধ্যে ওই পেজটাকে রিটার্ন করে দেয়, এবং সার্ভার কিন্তু আর কিছু জানে না। ইভেন এর আগে রিকোয়েস্ট কোথা থেকে আসছে, এখন রিকোয়েস্টটা আগেরটার সাথে কোনো রিলেশন আছে কিনা, এসব কিছুই কিন্তু সে জানে না। সো এই ক্ষেত্রে আমরা জানি যে একটা ডাইনামিক অ্যাপ্লিকেশনের মধ্যে আমাকে স্টেট ধরে রাখতে হবে, কারণ আমার জানতে হবে এর আগের যে জিনিসপত্র সিলেক্ট করা হয়েছে সেটা কি। যেমন লগ ইনের হিসাব যদি বলি, তাহলে আমার সবগুলো পেজে আমাকে চিনতে হবে যে ইউজার অলরেডি লগ ইন অবস্থায় আছে। এই ব্যাপারগুলো তাহলে আমরা কিভাবে ম্যানেজ করবো? এই ব্যাপারগুলো আমরা HTTP প্রোটোকল দিয়ে ম্যানেজ করব না, আমরা ASP.NET টেকনোলজি দিয়ে ম্যানেজ করব। ওকে, সো এখানে তাহলে যে ভোকাবুলারি গুলো আছে, যে ওয়ার্ড গুলো আছে যেগুলো আমাদের জানতে হবে, মেকানিজম জানতে হবে, ওগুলাই ওগুলাকে আমরা জেনারেল ভাষায় বলতেছি স্টেট ম্যানেজমেন্ট, রাইট? তো স্টেট ম্যানেজমেন্টের মধ্যে পরে হলো ভিউ স্টেট, সেশন, কুকি, দেন হলো অ্যাপ্লিকেশন বলে একটা কথা আছে। তা আমি আজকে ফোকাস করব মূলত ভিউ, ভিউ স্টেট, সেশন, আর আরেকটু হলো অ্যাপ্লিকেশন, কুকি আরেকদিন কোনো একটা সময় দেখিয়ে দিই। আচ্ছা, আচ্ছা এখানে একটু একটু অসঙ্গতি আপনারা দেখবেন। নর্মালি ওয়েবসাইটের পেজগুলোর নাম কিন্তু দেওয়া হয়, কিন্তু সব স্মল লেটার থাকে, তাই না? তো আমরা এখানে দিলাম page1.aspx, এক্ষেত্রে আপনারা জানেন ক্লাসের নামও কিন্তু স্মল লেটার হয়ে যায়, হুইচ ইজ নট রেকমেন্ডেড। এক্ষেত্রে উপায় কি? এক্ষেত্রে যদি আমরা পেজ স্মল লেটার দেই তাহলে এটা থাকুক, কিন্তু শর্ত হলো যদি ক্যাপিটাল লেটার দিলে কিন্তু প্রবলেম নাই, কারণ ব্রাউজার কিন্তু স্মল লেটার, ক্যাপিটাল লেটার অথবা সার্ভার সাইডে যে রিকোয়েস্ট আসে সেটার সাথে ভেরি করে না, কেস ইনসেনসিটিভ আর ইগনোর করে। কিন্তু আমার এখানে যেহেতু page1.aspx, ওকে ফাইন, আমরা ওয়েবসাইটের নাম স্মল লেটার দিলাম, কিন্তু এই ক্ষেত্রে এসে আমাকে অবশ্যই ক্লাসের নামটা রিনেম করে ক্যাপিটাল করে দিতে হবে। ওকে, সো আমি যদি ক্লাসটাকে ওপেন করি, সো একটু সময় নিচ্ছে। অলরেডি কিন্তু সে ওই যে আমার এখানে রিসার্পার যেটা সেট করা, হ্যাঁ, কিন্তু অলরেডি বুঝতে পারছে এবং সে কিছু সাজেশন দিচ্ছে, তাই না? সো ওকে রিনেম page 2, page 1 পি বড় হাতের দিয়ে। ওকে, আচ্ছা আমি রান করলাম, আমি একটা এরর দেখানোর চেষ্টা করছি, হয় কিনা দেখি। না, হবে না। আচ্ছা, হয় নাই, হয় নাই, কারণ আমি আমি আবার চেষ্টা করছি এররটুকু ঘটানোর জন্য। হ্যাঁ, এবার হচ্ছে। হোয়াট ইট মিনস? আচ্ছা, আমার অ্যাপ্লিকেশন যখন ভিজুয়াল স্টুডিওতে যখন অ্যাপ্লিকেশনটা রান করি, দেখেন তখন কি সিলেক্টেড অবস্থায় ছিল, কোনটা? প্রজেক্ট। সো ও রান করে দিছে প্রজেক্ট, রাইট? বুঝতে পারছেন এটা আসলে কিছু মিন করে না। এটা কেন হয়েছে? কারণ আমার অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু বলা নাই সেট অ্যাজ স্টার্ট পেজ। এক্ষেত্রে যেটা হয়, সে সাধারণত যেটা সিলেক্ট অবস্থায় থাকে সেটা দিয়ে অ্যাপ্লিকেশনকে রান করে দেয়। বুঝতে পারছেন? সো আমার প্রজেক্ট রানিং, সো এটা তো আসলে কিছু মিন করে না। কিছুক্ষণ আগে কেন হয় নাই, এররটুকু আসে নাই, কারণ তখন কিন্তু আমার এটা সিলেক্টেড অবস্থায় ছিল না, যেন এটা ভেতরে একটা ছিল, সো সেইটাকেই দিছে। সো এত কনফিউশনে না থেকে বেটার কি,
সেটা যে স্টার্ট পেজ করে দিবেন, এই অ্যারোটুকু দেখলে কেউ যেন ঘাবড়ায় না যান, ওকে, সেটার জন্য দেখানো। আচ্ছা, এবার নেক্সট স্টেট ম্যানেজমেন্টে আসার সময়, মানে আমি আসার পথে আরো কিছু ব্যাপারে আলোচনা করব আপনাদের সাথে। যেমন এটা দেখালাম স্টার্ট পেজ, আগেও দেখাইছি, আরেকটা হলো ব্রাউজ উইথ বলে একটা কথা আছে এসপি ডট নেটে। আমি কি দিয়ে ব্রাউজ করতে চাই, আমি কি ক্রোম দিয়ে চাই নাকি ফায়ারফক্স দিয়ে চাই নাকি ইন্টারনেট ইন্টারনাল ব্রাউজার এক্সপ্লোরার, এর মধ্যে একটা ব্রাউজার এক্সপ্লোরার বিল্ট ইন আছে নাকি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে চাই। ইভেন এখন সবগুলা লিস্টে নর্মালি চলে আসে, যদি না থাকেও প্রবলেম নাই, আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। ধরুন আপনি ব্রাউজার ইনস্টল করছেন, সেটা অ্যাড করে ইএক্সিটা চিনিয়ে দিলে হবে আপনার এখানে। আচ্ছা, এখানে ডিফল্ট কি অবস্থায় আছে, আমার গুগল ক্রোম আছে। সো কেউ যদি ফায়ারফক্স রান করতে চান, সেটাই আমাদের রেকমেন্ডেড হলো, আপনারা গুগল ক্রোমেই আসলে রান করবেন। ওকে, নেক্সট নেক্সট, এবার আমি আমি এখন কোথায় আছি দেখেন, পেজের লেআউটে। নাও আমরা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট নিয়ে কিছু কথাবার্তা বলবো। এই অংশে এসপিএক্স ফাইলের যখন ডিজাইন করছেন, তখন আপনি এখানে আসলে দুইটা ভিউ, দুইটা পার্ট দেখেন। একটা হলো ডিজাইন অথবা দেখতে কেমন, রিয়েলি ইউজার সাইডে দেখতে কেমন হবে, আর একটা হলো তার বিহাইন্ডের এসটিএমএল টেমপ্লেটটুকু কি, এসটিএমএল এর কন্টেন্টটুকু কি সেটা। তো আমি যে কোনো পাশ থেকে কিন্তু চেঞ্জ করতে পারি যে কোনোভাবে। এক্সাম্পল হিসেবে বলছি, ধরেন আমি বললাম ওকে একটা টেক্সট বক্স নেই, একটা টেক্সট বক্স রাইট এখানে রাখলাম। দেখেন টেক্সট বক্স টানার পর কি হলো, এটার আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। টেক্সট বক্স কিন্তু খুব নর্মাল টেক্সট বক্স আসে নাই, মানে আমি যেটা বলতে চাচ্ছি এটা কিন্তু কি স্ল্যাশ কি সাইন ইনপুট টাইপ টেক্সট সেটা কিন্তু আসে নাই, যেটা এসটিএমএল এর কন্ট্রোল। এটা আসছে কি এএসপি কোলন টেক্সট বক্স দেন আইডি টেক্সট বক্স ওয়ান রান এট সার্ভার, এবং তার মানে হলো এটা ক্লিয়ার থাকেন এই ট্যাগ কিন্তু এসটিএমএল ট্যাগ না, এটা অন্য ল্যাঙ্গুয়েজ দিক দিয়ে আপনি যতই মারামারি করেন ও চিনবে না, রাইট? এটা কার ট্যাগ? এসপি ডট নেট, সো ওই এনভায়রনমেন্টে এটাকে চিনে। আচ্ছা, নেক্সট আমরা এটা টানলাম, এখন আমরা এবার এখানে দেখি। ধরেন এখন আমার একটা ব্রেক দেওয়া দরকার, তাই না? আপনারা তো জানেন যে এখানে এখানে কি কিছুটা হলো আইডিয়া হয়েছে আপনাদের, এখানে যদি এই ব্রেক দিয়ে এটা কাজ করবে না, দেন বিকজ অফ এসটিএমএল। বলেন তো ব্রেক দেওয়ার জন্য কি করা যেতে পারে, বিআর, তাই না? ইউসি, আমি এভাবে লিখে যদি এখন আসি, সো এখন কাজ করবে, এখানে একটা বাটন দিচ্ছি, রাইট? একইভাবে বাটনের ক্ষেত্রেও দেখেন কথাগুলো প্রযোজ্য, তাই না? এএসপি বাটন, সো বাটন ওয়ান। ইভেন আপনি চাইলে ঠিক ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যেভাবে কাজ করছেন সেভাবে কিছু কাজ এখানে করতেও পারেন। যেমন এই টেক্সট বক্সের নামটা চেঞ্জ করতে চান, আসলে নাম হলো এখানে আইডি, রাইট? আমরা ওখানে নেম হিসাবে চিনতাম ডেস্কটপ অ্যাপ্লিকেশনে, সো আমরা এখানে বললাম ওকে নেম, আর ধরেন কি দেওয়া যেতে পারে যে অ্যাড্রেস, ফর অ্যান এক্সাম্পল অ্যাড্রেস টেক্সট বক্স। বাটনের ক্ষেত্রে আমরা চেঞ্জ করি আইডি, আমরা বললাম ফর অ্যান এক্সাম্পল ওকে বাটন, দেন আমরা এখানে দিলাম টেক্সট দিলাম ওকে, রাইট? খুব ভালো করে লক্ষ্য করেন এসটিএমএল এর কন্ট্রোলগুলো যেরকম তিন চারটা প্রপার্টি ছিল, এর কিন্তু অনেক প্রপার্টি আছে, অনেকটা ডেস্কটপের যে কন্ট্রোলগুলো ওগুলোর মতো, তাই না? আচ্ছা, এটা রান করি। হ্যাঁ আসবে, কেমন আমরা কিছুক্ষণের মধ্যেই দেখবো। আচ্ছা এখন কি হয়েছে আমাকে বলেন তো, আমি তো অ্যাপ্লিকেশনটা রান করছি, আমাকে ব্যাখ্যা করেন কি হয়েছে, কেউ একটু বলবেন? আমি যে অ্যাপ্লিকেশনটা রান করলাম কি কি হলো, কুইক প্লিজ এনিওয়ান, আমার কথা বুঝতে পারছেন? প্রসেসটা জানতে চাচ্ছি কি হলো। আর একটু ডিটেলস, প্রথমে ক্লায়েন্ট সাইড থেকে কি রিকোয়েস্ট গেল, পেজ ওয়ানটা দেখতে চাই, সার্ভার সাইডে আসলো এটা এসপিএক্স ফাইল, সেটা সি শার্পের কোড রান করতে হবে। আসলে সেক্ষেত্রে টোটালি এসটিএমএল টুকু জেনারেট হয় ওই যে ক্লাসটা আছে সেটার অবজেক্ট তৈরি হওয়ার মাধ্যমে, এবং অবজেক্ট তৈরি হয় তার পেজ লোডটা কল হয়, তাই না? ওকে, সো পেজ লোডটা কল হয়ে সে সেটার উপর ভিত্তি করেই এখানে এসটিএমএল টুকু পাঠাচ্ছে, এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা,
ওকে সো এখন ধরেন আমি লিখলাম ফর অ্যান এক্সাম্পল করি ওকে দিলাম কি হচ্ছে কি হলো আমি যখন ওকে বাটন প্রেস করছি এই ওকে বাটন কিন্তু ফর্মের মধ্যে আছে তার মানে কি সাবমিট হলো তখন তাই না এই বাটনটা হলো সাবমিট বাটনের মতো কোন সাবমিট বাটন এইচটিএমএল এর সাবমিট বাটনের মতো সো আমি ওকে প্রেস করাতে সে আপনি খুব ভালো করে লক্ষ্য করেন এখানে কি হয় সাবমিট কিন্তু হচ্ছে লক্ষ্য করছেন সাবমিট হচ্ছে রাইট সো সো এটা সার্ভার সাইডে সাবমিট হয়েছে আমার এই ডায়াগনেস্টে কিন্তু আবার কি পেজটা নতুন করে তৈরি হয়েছে এবং সেটা এখানে দিয়ে দিচ্ছে আমরা যদি এখন এভাবে লিখি আমরা ওকে বাটনে আসি দেখেন সুবিধাটা কি আমরা আর একটু ভেতরে ঢুকছি আমরা যখনই সার্ভার সাইডে সিএস কোড তখন তো আপনার শক্তি বেড়ে গেছে কারণ কি আপনি জানেন যে এটা নিয়ে কিভাবে কাজ করতে এটা মেকানিজম কি এটার ইভেন্ট হ্যান্ডলিং এর কোডও আপনি লিখতে পারেন চাইলে সো আমরা এখন এখানে লিখছি যে ফর অ্যান এক্সাম্পল আমরা এখানে একটা কাজ করি ওখানে আরেকটা ইয়ে দিয়ে দিই আমরা নিচে একটা লেবেল দিয়ে দেই যে নামটা দিবে সেই নামের আগে হয়তো একটা হ্যালো শব্দ অ্যাড করব টেক্সট এটার কিছুই নাই ধরেন লেবেল হলো গ্রিটিংস লেবেল ফর এক্সাম্পল সো আমরা এখানে আসি ইউসি গ্রিটিংস লেবেল ডট টেক্সট দেখেন এখন কিন্তু টেক্সট পাচ্ছি রাইট ইকুয়ালস হাই প্লাস কি নেম টেক্সট বক্স কি ছিল এটা সরি অ্যাড্রেস হ্যাঁ সরি আমি বলি এটা গ্রেটিংস না আসলে ওকে ইউর অ্যাড্রেস ইজ কলন অ্যাড্রেস টেক্সট বক্স ডট টেক্সট তাই না ওকে এই ক্ষেত্রে কি হবে বলেন প্রথমবার পেজটার জন্য রিকোয়েস্ট করবে প্রথমবার যখন পেজটার জন্য রিকোয়েস্ট করছে তখন কি ইভেন্ট হ্যান্ডলারে এই কোড রান করবে করবে না সে পেজে শুধুমাত্র পেজ লোডটুকুকে এক্সিকিউট করে এটা করে সে দিয়ে দিল সেকেন্ড টাইম ওখানে যখন ওকে বাটন প্রেস করা হলো আবারও কিন্তু সব কিছু নতুন করে ঘটছে পেজ লোড কল হওয়ার পরে তারপর আরেকটা কাজ হবে কোনটা ইভেন্ট হ্যান্ডলারের কোডটুকু কল হবে ওকে সো সে অনুযায়ী আউটপুটটুকু চলে যাচ্ছে সো আপনাকে বুঝতে পারতেছেন ওয়েবের ফ্লেভারটা কীরকম আচ্ছা আমি রান করি সো আমি এখানে বললাম ওকে ঢাকা ইউর অ্যাড্রেস ইজ ঢাকা রাইট ওকে এখন এবার চলে আসেন এই বাটনগুলো আসলে কি এখানে যে বিভিন্ন রকম বাটন দেখতে পাচ্ছি অথবা ব্যাপারটুকুকে এইভাবে কেন করা হয়েছে এখানে যতগুলা কন্ট্রোল দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলগুলা আলটিমেটলি নিচে দেখবেন এইচটিএমএল বলে কিছু কন্ট্রোল আছে সেই কন্ট্রোলগুলারই কম্বিনেশন দেখেন আপনার আপনার ব্রাউজার কোনোদিন ASP.NET এর কন্ট্রোল চিনবে না রাইট আপনার ব্রাউজার চিনবে এইচটিএমএল এর কন্ট্রোল সো আপনি নিশ্চিত থাকেন ওখানে ASP কোলন দিয়ে বাটন যেটা লিখছি সেটা আসলে কিন্তু আমার এটা চিনবে না তাহলে ওইটা একটু মাইক্রোসফট এখানে খুব ইন্টারেস্টিং কাজ করছে এবং এখানে একটু গোলমেল বাজে আছে আচ্ছা ব্যাখ্যা করি যখন এটার এটার ব্যাপার টেকনোলজি আসলে কিসের আসে মানে যেটা বলা হয় কি কি প্রয়োজনে আসলে সব কিছুর আবিষ্কার তাই না আবিষ্কার আইসোলেটেড কিছু না আলাদা করে এমন কিছু না ওকে সো যখন আস্তে আস্তে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামাররা ছিল ভিভি প্রোগ্রামার ভিভি ভিজুয়াল বেসিক যখন ল্যাঙ্গুয়েজ আসছে তারপর .NET আসলো ভিজুয়াল বেসিক আপনারা জানেন ইভেন্ট ড্রিভেন অর উইন্ডো বেস অ্যাপ্লিকেশন ছিল তাই না উইন্ডো একটা আসতো বাটন একটা ছেড়ে দিত ক্লিক করতো কোড লিখতো এটা ছিল খুব কমন একটা ব্যাপার দেন মাইক্রোসফট দেখলো যে আসলে শুধুমাত্র ডেস্কটপ না এবং আপনারা দেখছেন যে মাইক্রোসফট ইন্টারনেটে আসলে ধরা খাইছে কারণ ওরা বুঝে উঠতে পারে না যে এরকম একটা বিপ্লব ঘটে যাবে রাইট ওরা এখনো অপারেটিং সিস্টেমে বিজনেসে করছে ওই হিসেবে কারণ ইন্টারনেট বিজনেস কারা করছে সোজা ভাষা বলে দেওয়া যায় গিয়ে গুগল করছে ফেসবুক করছে তাই না ওকে মাইক্রোসফট ইভেন ডিভাইসগুলো যে এত পপুলার হবে সেটাও কিন্তু বুঝে উঠতে পারে নাই সেটার জন্য ওরা ডিভাইসের দিকে আসে নাই
এখন তো চেষ্টা করছে না জানেন না কি নকিয়ার সাথে হ্যাঁ কিনে কিনে নেয় নাই মনে হয় কিনে নিচ্ছে নাই আচ্ছা তো এখন মাইক্রোসফট যখন দেখলো একটা জিনিস লক্ষ্য করে একটা অপারেটিং সিস্টেম বিজনেস যে করে সে যদি প্রোগ্রামারদের জন্য কোনো টুল অফার না করে তাহলে কিন্তু সে অপারেটিং সিস্টেম মার্কেটেও কিন্তু আসবে না কারণ আলটিমেটলি আমি তো অপারেটিং সিস্টেম নিয়ে আলাদাভাবে কোনো বসে থাকি না আমার অ্যাপ্লিকেশন সেখানে রান করতে হয় তার মানে কি কোনো প্রোগ্রামার সেটা তৈরি করে দেবে সে প্রোগ্রামার যদি খুঁজে না পায় যে অপারেটিং সিস্টেমের মধ্যে ভালো এনভায়রনমেন্ট আমার কাছে নাই যদি মনে হয় তার কাছে তখন সে অন্য অপারেটিং সিস্টেমের টুল ইউজ করে তৈরি করবে এবং সে অপারেটিং সিস্টেমকে পপুলার করার চেষ্টা করবে তাই নয় কি আচ্ছা এখন মাইক্রোসফট দেখলো যে ওয়েবের দিকে তো আস্তে আস্তে চলে যাচ্ছে সব কিছু রাইট এবং তাদের যে তাদের যেসব ডেভেলপার আই মিন যারা ভিজুয়াল বেসিকে কাজ করতো তাদের নলেজটুকুকে কিভাবে ওয়েবের দিকে ট্রান্সফার করা যায় অর্থাৎ এই যে এটা হলো বাটন এই যে এটা হলো টেক্সট বক্স নট এটা ইনপুট নট এটা সাবমিট বুঝতে পারছেন আপনারা এখানে কাজ করলে আপনাদের কাছে মনে হবে আপনি সি শার্পে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের কন্ট্রোল নিয়ে কাজ করছেন তাই না টোটাল ব্যাপারটাই মাইক্রোসফট ইচ্ছা করেই করছে যেন আপনার কাছে মনে না হয় আপনি নতুন করে আবার কোনো কিছু শিখছেন কারণ নতুন করে কোনো কিছু শিখতে গেলে আপনার কাছে অনেক অপশন চলে আসবে আমি জাভাই যাবো না পিএসপিতে যাবো নাকি এসপিতে যাবো কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে আমি তো সি শার্প জানি ডট নেট ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করছি এই হ্যালো ওয়ার্ল্ড এসপিতে লিখে ফেলছি 5 মিনিটের মধ্যে দেন ইউ উইল গেট দ্য কনফিডেন্স টু গো ফার্দার টু মুভ ফার্দার তাই নয় কি এই এই জিনিসটা হিউম্যান মাইন্ডসেট নিয়ে আসলে ওরা ব্যাপারটা বুঝতে করছে সো ফুললি এই কন্ট্রোলগুলো আসলে কী করছে মাইক্রোসফট আপনাকে দেখাচ্ছে একটা ডেস্কটপ কন্ট্রোলের মতো আমাকে আপনাকে দেখাচ্ছে বাট বিহাইন্ডে আসলে এটা হলো এইচটিএমএল কন্ট্রোল উইথ এ লটস অফ জাভাস্ক্রিপ্ট রাইট কিছুটা কি আইডিয়া পাওয়া গেছে তো যেন ওদের পিপলরা অন্যদিকে চলে না পায় সেটা ধরুন আসলে ধরে রাখা এখন এটা করতে গিয়ে মাইক্রোসফট আরেকটা যেটা করলো এসপি ডট নেট টেকনোলজিস ওয়েবের কিছু কাজ ব্যাপারটা হলো কি এর আগে আসলে ওয়েবে যেভাবে কাজ হতো আপনারা দেখেন উনি যেটা বলছে এইচটিএমএল থাকতো আর জাভা স্ক্রিপ্ট থাকতো জাভা স্ক্রিপ্ট এমনি স্ক্রিপ্ট শব্দ এমনি কেমন জানি তাই না মিষ্টি মিষ্টি মনে হয় তার উপর যদি আপনার অ্যাপ্লিকেশানে এরকম স্ক্রিপ্ট ছড়ানো ছিটানো থাকে এই অ্যাপ্লিকেশান মেনটেন করা এই অ্যাপ্লিকেশানে নতুন কিছু ঢুকানো খুব ডিফিকাল্ট হয়ে যেত তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা ওয়েব প্রোগ্রামিং এর দিকে ফোকাস করছে তারা ফ্রেমওয়ার্ক ডিজাইন করা শুরু করলো মাইক্রোসফট দেখলো যে তাদের যে ফ্রেমওয়ার্কটুকু আছে সেটা নিয়ে এক্সিস্টিং সিস্টেমের মধ্যে খুব সুন্দর করে একটা জিনিস তৈরি করা যায় যেটা হলো এসপি ডট নেট ফ্রেমওয়ার্ক আর এসপি ডট নেট টেকনোলজিস হোয়াট এভার ইট ইজ ঠিক আপনার আপনার অবজেক্ট ওরিয়েন্টেড ধারণাটুকু কাজে লাগাচ্ছে আপনারও মনে হবে না আপনি স্ক্রিপ্ট লিখতেছেন বসে বসে যেটা খুব বিরক্তিজনক সব কিছু মিলে খুব ভালো ধারণা উল্টা যেটা করে ফেলছে কিছু জিনিসকে আপনার কাছ থেকে সরায় যাচ্ছে অপ্যাক করে ফেলছে সি আপনাকে যদি বলা হয় এই রুমের দরজা আটকানো ফর সাম রিজন বাট আপনি চাইলে এখানে ঢুকতে পারবেন আপনি চাইলে এখান থেকে কোনো কিছু আপনি রিকোয়েস্ট করে পাইতে পারেন এটা একটা অবস্থা আর যদি বলা হয় যে না ধরেন এই রুমের দরজা আটকানো এবং আপনি চাইলে এখানে কিছু করতে পারবেন না তখনই আপনার কেমন জানি মনে হবে তাই না যে এই রুমে কি আছে মানে ব্যাপারটা হলো ওই ওইভাবে বলতেছি যে কোনো রকম সিস্টেম আপনি চান অবশ্যই আপনাকে সাপোর্ট দিক কিন্তু আপনি চান না সিস্টেম ব্লক হয়ে যায় এসিটার কথা চিন্তা করেন এসিটা আমাকে সাপোর্ট দিচ্ছে কি আমি চাই কি বাতাস আসুক বাট ইফ ইউ ইফ ইউ উইল জাস্ট কি মেক এনি প্রবলেম আই ওয়ান্ট টু ডিপার্ট এটা যদি আমাকে সেটা অফার না করে দেন আরেকজন বুঝতে পারছেন এবার মানে একদম মেকানিক্স এসে তো ভেতরে ঢুকতে পারতে হবে যদি ব্যবস্থা সেরকম না থাকে তাহলে এসি মার্কেটে চলবে না কারণ এটা শুধুমাত্র বাতাস দেয় কাজ না এটা ইন্টারনালি কোনো প্রবলেম হলে সেটাকে আবার রিপেয়ার করারও ব্যবস্থা থাকতে হবে অথবা আমার জানতে হবে কোডের ক্ষেত্রে আপনারা কিন্তু সেটা ফিল করেন দেখেন মাইক্রোসফট যেটা করছে ওয়েব টেকনোলজিসটা কিভাবে কাজ করে ওয়েব টেকনোলজি এই জিনিসটাকে টোটালি মানে এসপি ডট নেট টেকনোলজিতে হাইড করে ফেলছে টোটালি না বলি প্রথম দিকে আসলে অনেক অপেক ছিল আস্তে আস্তে ডেভেলপ করছে 4.5 এ এসপি ডট নেটে বেশ কিছু জিনিস মানে কি মানে আপনি চাইলে ভিতরে ঢুকে যেতে পারবেন ইঞ্জিনের ভিতরে ওই প্রথম দিকে এই জিনিসটা করাতে যেটা হয়েছে আপনি যতই ওয়েব অ্যাপ্লিকেশনকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন মনে করে সফটওয়্যার ডেভেলপ করেন না কেন আলটিমেটলি এটা আলটিমেটলি ইজ ওয়েব অ্যাপ্লিকেশন তো যখনই অ্যাপ্লিকেশনের মধ্যে একটু ভেরিয়েশনের দরকার হয় একটু অন্য টাইপের অ্যাপ্লিকেশন দরকার হয় একটু ইনডেপথে ঢুকতে হয় তখন প্রোগ্রামার আসলে বুঝতে পারে না রাইট
কেন আমরা সেটা করতে গেলাম, মানে কেন আমরা সেটা করতে পারবো, যেটা আসলে যেরকম আমরা তো সেটাই সেভাবে করা উচিত। মানে ব্যাপারটা হলো এরকম, আমার পয়সা হারাইছে এখানে, ওইখানে লাইট আছে বিদ্যা আমি সেখানে খুঁজতে তো কাজ হবে না, রাইট? সো আমার ওয়েব টেকনোলজি যদি আমি না বুঝি, আমার ডেস্কটপ মাইন্ডসেট দিয়ে তো আমি বেশি দূর আগাতে পারবো না, কেমন? সেটার জন্য মাইক্রোসফট পরবর্তীতে এমপিসি নিয়ে আসছে, দেখলো যে না, ESP .NET আসলে সব প্রবলেম আছে। আরো কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজও ছিল, ভিউ স্টেট নিয়ে কিছু প্রবলেম ছিল। বাই দ্য ওয়ে, ভিউ স্টেট অন্য ল্যাঙ্গুয়েজে নাই, ভিউ স্টেট আসলে কিছু না, এটা এখানকার বানানো একটা মেকানিজম। নেক্সট হলো আপনার ইয়ে নিয়ে আসলো, যে এমপিসির পর ওয়েব API নিয়ে আসছে, আরো বেশ কিছু জিনিসপত্র এনে তারা আসলে সামনের দিকে আগাচ্ছে। আপনারা জানেন যে এমবিসি ওয়ান এর আগে 1 2 3 4 5 6 কত যে চলতেছে আমি নিজেই জানি না, এক মাস পর পর শুধু নাম্বার গুলো চেঞ্জ হয়। ওকে, সো আমরা এখন ASP.NET-এ, আমরা আপাতত চেষ্টা করবো ASP.NET-এ কিছুটা জেনে এমবিসির দিকে চলে যেতে। ASP.NET-এ অবস্থানটা বুঝতে পারছেন আসলে কি এখন? তাহলে কি আপনারা সেটা শিখবেন কি শিখবেন না, শিখা না শিখা ছাড়া আসলে উপায় নেই, এখানে আরেকটা ঝামেলা আছে, কারণ মার্কেট এখনো ASP.NET-এ বেশি জব মার্কেট। নতুন জিনিস ভালো কথা, অবশ্যই সবসময় কথা সত্য, ঢাকা শহর আছেন কেন, অনেক ঝামেলা তো, ইভেন আপনি আপনার ক্ষেত্রে না, ইনভেস্টর কেউ বলে না, আপনার রংপুরে এত বিশাল জায়গা খালি করে দিলাম, তারপর ঢাকা শহরে মিরপুরে গার্মেন্টস নিয়ে বসে আছেন কেন, বুঝতে পারছেন? ইজ দ্য লিগেসি, এত সোজা না ব্যাপারটাকে অ্যাভয়েড করা। আমাদের আলটিমেট টার্গেট থাকবে এমবিসির দিকে। আমি আপনাদেরকে ASP.NET-এ আরেকদিন চেষ্টা করব ডেক ডাটাবেস ওরিয়েন্টেড একটা অ্যাপ্লিকেশন দেখানো, আর 4.5 এর জন্য যেটা ভিজুয়াল স্টুডিও 12-এ সবচেয়ে ভালো কাজ হবে, 4.5-এ একটা ভালো লিঙ্ক আছে, ওইটা যদি কেউ প্র্যাকটিস করেন, মানে একটা ছোট অ্যাপ্লিকেশন ওখানে ডেভেলপ করছে। আর এখন ASP.NET-এ মাইক্রোসফটের একটা বড় সুবিধা হলো বেশ হেল্প পাওয়া যায়, রাইট? বেশ হেল্প, ওখানে করে ছবি সহ কোথায় ক্লিক করবেন, রাইট, রাইট বাটন ক্লিক করলে যে মেনুতে আসে ওগুলো দেওয়া আছে, রাইট? তো ওইটা হয়তো আপনাদেরকে একটু হোমওয়ার্ক হিসাবে দিব কোনো একদিন করার জন্য। হ্যাঁ, মিউজিক স্টোর হলো এমবিসিটা, ওইটা আমার ঠিক খেয়াল করছে না। হ্যাঁ, সো আমি আমি আবারও বলছি, ASP.NET-কে আমরা ফেলে দিয়ে চলে যাচ্ছি না, ASP.NET-কে কিছু বুঝে আমরা এমবিসিতে যাচ্ছি, আমরা এমবিসিতে আসলে বেশি সময় দিব, প্রোভাইডেড আপনাদেরকে ASP.NET জানতে হবে। যেমন করে আপনাদের এখন জানেন যে এন্টিটি ফ্রেমওয়ার্ক চলে আসছে, ডাটাবেজের কোর লেভেলে কোর্সিলে ইনসার্টগুলো লেখা লাগে না, কিন্তু আসলে আপনি না জানলে আপনার জব মার্কেটে পেনিট্রেট করা ডিফিকাল্ট হবে, কারণ এখনো দুনিয়াতে বড় বড় সিস্টেমগুলো ইনসার্ট ডিলিট মার্কা কোড লেখায় কিন্তু আসছে। তো ওগুলাতে যখন আপনি জব করতে যাবেন, আপনাকে জিজ্ঞেস করলো আপনি ডাটাবেজের একটা টেবিল থেকে কিছু ডাটা তুলে আনেন, কোয়েরিটা লেখেন, টেবিলের নাম এটা, কন্ডিশন এটা, আপনি বললেন যে না আমি তো আসলে এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করছি, কাজ হবে না, রাইট? ওকে, সো ওগুলো লাগবে, অ্যাভয়েড করা যাবে না। আচ্ছা, নেক্সট, সো একটু হিস্ট্রি বললাম ASP.NET কিভাবে আসলো কোত্থেকে। তো আমরা কিন্তু এই জন্য আমি প্রথমে আপনাদের কাছে দেখাইছি আসলে বিহাইন্ডে কিভাবে কাজ করে, কিছুটা চেষ্টা করছি। আচ্ছা, নেক্সট আমরা এখন যে ভ্যালুটা দিবে, বাই দ্য ওয়ে ধরেন আমরা এখানে আরেকটা বাটন টানি, ওকে, আর এখানে আরেকটা বাটন দিচ্ছি, এটা দিলাম ধরেন শো, শো বাটন, সো ওকে বাটন দিলে আমি ডাটাটুকু ধরে রাখবো, শো বাটনে দেখাবো, খুব কুইকলি দেখাচ্ছি, অলরেডি এটার সাথে আপনারা ফ্যামিলিয়ার, আপনারা জানেন যে কাজটুকু হয় না যেহেতু স্টেটেড প্রোটোকল, সো আমার এই পেজের জন্য ডাটা রাখবো এবং এই পেজে পরবর্তীতে আমি সেটাকে চাইবো। সো আই এম নাও দ্য কোড ইনসাইড, ওকে বাটন ক্লিক। সো আমরা জানি যে ভিউ স্টেট বলে একটা মেকানিজম আছে ASP.NET-এ, যেটার মধ্যে দিয়ে কি ভ্যালু পেয়ারে ডাটা রাখা যায়। সো আমি বললাম ফর এক্সাম্পল অ্যাড্রেস, অর মাই অ্যাড্রেস, অ্যাড্রেস ইকুয়ালস কি অ্যাড্রেস টেক্সট বক্স ডট টেক্সট, ওকে। সো নেক্সট আমি যখন এই বাটনে ক্লিক করব তখন আমি দেখাতে চাই, সো কি যেন ছিল অ্যাড্রেস, ওটা কি ছিল লেভেল, গ্রিটিংস লেভেল, গ্রিটিংস লেভেল, সরি সরি গ্রিটিংস লেভেল, সরি যে নামটা হয়তো একটু অন্যরকম, সরি
কেউ কিছু বলছেন? ওকে, রান করছি আমি, খুব তাড়াতাড়ি দেখিয়ে চলে যাচ্ছি। ফর এক্সাম্পল সিটিজি, ওকে বাটন প্রেস করলাম, সিটিজি রয়ে যাচ্ছে কেন মনে আছে? হ্যাঁ, নো নো, এই কনসেপ্টে কথা বললে হবে না, ক্লিয়ার করলে যাবে আমি জানি। কি রিফ্রেশ হলে তো চলে যাওয়ার কথা, রয়ে যাচ্ছে কেন? খুব ভালো করে লক্ষ্য করেন, নাহলে কিন্তু ওয়েবে কনসেপ্ট ঢুকবে না মাথায়। ভিউ স্টেট ট্রু করা, ওই যে ভিউ স্টেট ধরে রাখে, সে ফলস করে দিলে কিন্তু এটা থাকতো না। ভেরি গুড, মনে আছে তো গত ক্লাসে কিন্তু দেখাইছি আপনাদেরকে এটা, এক্স্যাক্টলি তাই না? ওকে, সো এটার জন্য রয়ে যায়, এটা ক্লিয়ার করলে চলে যাবে আমি জানি, বাট ডোন্ট থিঙ্ক ইন বেসিক সি শার্প কোডের মতো ভাবে ভাবলে হবে না, ওয়েব চিন্তাটুকু মাথার মধ্যে আনতে হবে। ওকে শেষ। আচ্ছা, সো এটা কতটুকু কাজ করে, কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা সেকেন্ড আরেকটা পেজ নিয়ে আসি। আমরা নাম দিচ্ছি, আই এম গোয়িং ফাস্টার, পেজ টু ডট এএসপিএক্স, নাও আমরা পেজ টুতে আসলাম। সো আমরা যদি পেজ টুতে ডাটা দেখতে চাই, ওই ডাটাটুকু, তাহলে আমরা কোথায় কোড লিখব? পেজ টু এর ফর্ম কি, কিসের জন্য? পেজ টু, এখানে এখানে যে পেজ লোড আছে এখানে আমরা সেটা ধরতে চাই, রাইট? সো ধরা মেকানিজম কি, একই রকমভাবে আমরা আমরা দেখছি, ধরেন আমরা এখানে রিকোয়েস্ট, সরি সরি, নো নো, রেসপন্স না, আমি ওই টেকনোলজি এখন ইচ্ছা করে যাব না, কেমন? রেসপন্স ডট, আমি যেন একদম ডিরেক্টলি লেখাটুকু দেখিয়ে দিই, তাহলে আমি এটা কিভাবে পাব? আমরা হিসেব অনুযায়ী ভিউ স্টেট নাম কি, সবাই তো ক্লিয়ার? এবং আমরা জানি আসলে পেজ টুতে আমরা সেটা পাবো না, হোয়াই? পেজ স্পেসিফিক, তাই না? ইয়েস, পেজ স্পেসিফিক। সো অ্যাগেন আমরা দিলাম সিটিজি, ওকে, শো ইজ ডান, নাও আমরা উপরে চেঞ্জ করে দিই পেজ টু, ইউ সি দ্য এরর। আচ্ছা, ওকে, এরর আসে নাই, এরর আসে নাই কেন? রেসপন্স ডট রাইট ও নালে রে এমটি স্ট্রিং হিসেবে রাইট করে দিছে। আমি এররটুকু দেখাই, এখানে একটা ভেরিয়েবলে রাখি, এখন দেখেন কি হয়। আমরা অলরেডি কিছুটা ওভারকাম করতে পারছি, মনে আছে আমরা কিভাবে একটা টেকনিক বের করছি এক পেজ থেকে আরেক পেজে? হ্যাঁ, কোয়েরি স্ট্রিং দিয়ে, তাই না? কোয়েরি স্ট্রিং ছিল, সো ওটা কি ছিল, এক পেজ থেকে আরেক পেজে। বাট ব্যাপারটুকু যদি ঠিক এরকম না হয়, আমার যদি এরকম হয় যে না আমি একটা পেজে রাখবো বাকি পেজে চিনতে চাই, এক্স্যাক্টলি, ওকে, সো সেটা আমরা কিভাবে পারবো? আমি একই জিনিস একটা প্রজেক্টেই দেখাচ্ছি, হোপ যে আপনারা হয়তো মিসগাইডেড হবেন না। আমি লিখছি এখানে, দেখেন সেশন, সরি, এ ভ্যালু, ধরেন এ ডেটা আমি নাম দিলাম, এবং এটা রাখলাম কি, এ ডাটা নামে, এবং একই জিনিস রাখলাম। এখন দেখেন পেজ টুতে আমরা মাই অ্যাড্রেস এটা না দিয়ে, ভিউ স্টেট না দিয়ে আমরা একটা কাজ করি, আমরা এখন সেশনকে বলি কি দেওয়ার জন্য, এ ডাটা দেওয়ার জন্য, এবং আমরা স্ট্রিং এ কনভার্ট করছি কেন, কারণ কিন্তু এটা আমাকে অবজেক্ট রিটার্ন করে, বাট আমি জানি এটার মধ্যে কি আছে, স্ট্রিং আছে, রাইট? সো এখন অ্যাপ্লিকেশন রান করি, ওকে, সো আমি আবার ঢাকা লিখলাম, ওকে দিলাম, আমার কিন্তু এখন সেশনও রয়ে গেছে, তাই না? টুতে দিলাম, ডান।
সেশনের ডাটা রাখলে তাহলে কি হচ্ছে, অন্যান্য জায়গায়ও কিন্তু চিনতে পারছে, তাই তো? আচ্ছা, আমরা পেজ ওয়ানও কিন্তু সে চিনতে পারছে, তাই না? পেজ ওয়ান আমরা লিখি নাই, বাট ডেফিনেটলি আছে। চলেন আমরা এটা আরেকটা ব্রাউজারে ওপেন করি। চিনতে পারছে কি? নো, পারে নাই কিন্তু। আচ্ছা, পেজ টু দেই তাহলে আর একটু ক্লিয়ার হবে। আমার পেজ ওপেন হয়েছে কিন্তু আমার সেশন পাই নাই। হোয়াই? বিকজ অফ টু ইউজার হিয়ার। লক্ষ্য করেন, একটা কম্পিউটার থেকে গেল, একটা কম্পিউটার থেকে গেছে ব্রাউজারের কাছে, কিন্তু এটা মিনিংফুল না। ব্রাউজারের কাছে মিনিংফুল হলো এখানে দুইটা ব্রাউজার মানে দুইটা ইউজার। সো সেশন ইজ ইউজার স্পেসিফিক, কথাটা কি বোঝা গেছে? অর্থাৎ একটা ওয়েব অ্যাপ্লিকেশন তো ডেস্কটপের মতো না। একটা ওয়েব অ্যাপ্লিকেশন হলো আমি যখন লগ ইন করতেছি তখন আমার সেশনটুকু সে রাখছে, এই সেশনটুকু অন্য কোনো ইউজার যখন লগ ইন করে তার সেশনের সাথে কিন্তু মিক্স আপ হয়ে যাচ্ছে না, তার জন্য আলাদা সেশন। আর এই সেশন শব্দটা রিয়েল লাইফে সেশনের সাথেই সম্পর্ক। আমরা বলি না আমি একটা সেশন চাই, সার্ভারকে সেশন সেভ করার অর্থ হলো সার্ভার তোমার সাথে পরবর্তীতে আমি মানে অ্যাডভান্স অফ ট্রানজ্যাকশনের মধ্যে দিয়ে যাব। কিপ সামথিং ইন সেশন সো দ্যাট ইউ উইল নট ফরগেট। বুঝতে পারছেন? আমার এই ডাটাগুলো তুমি সেশনে রেখে দাও, আমি তোমাকে সেশনের মধ্যে দিয়ে যাব। সো তুমি এই ডাটাগুলো রাখো, পরবর্তীতে আমি চাইলে কিন্তু আমাকে দিতে হবে। এখন আমি যেটা দেখাতে চাইছি, ভিউ স্টেটের প্রবলেম কি ছিল সেটা দেখালাম, সেশনের প্রবলেম কি সেটাও দেখালাম। এগুলো তো প্রবলেম দেখলাম, মেকানিজম। ভিউ স্টেট আমার আমার যদি দরকার হয় একটা ডাটা ওই পেজে ধরে রাখা, আমি কি সেশনে কাজ করব? নো। আমার যদি দরকার হয় একটা ডাটা কি পুরো ইয়াতে চিনুক, সবগুলা পেজের মধ্যে চিনুক, বাট ইউজার স্পেসিফিক হতে হবে, তাহলে সেটা আমি কোথায় রাখবো? সেশনে রাখবো। কোনটা ভালো কোনটা খারাপ? আচ্ছা, অনেকে আবার ধরেন মনে করে, যেমন আরো অনেক মেকানিজম আছে আসলে, যেমন ধরেন আপনার একটা ডাটা আসলে দুইটা পেজে চিনলো, তিনটা পেজে চিনলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? অনেক সময় কোয়েরি স্ট্রিং দিয়ে, যদি ব্যাপারটা এরকম হয় যে এই পেজ থেকে ওই পেজে যাবে তারপর সেই পেজ যাবে, দ্যার ইজ স্টেপস হিয়ার, তাহলে সেটা আপনি কোয়েরি স্ট্রিং দিয়ে একটা পেজ থেকে আরেকটা পেজে পাঠাতেই পারেন। সেক্ষেত্রে ভিউ স্টেটেরও দরকার নেই, ইভেন সেশনেরও দরকার নেই। ভিউ স্টেট তো কাজ করবে না, সেশন কিন্তু সেক্ষেত্রে দরকার নেই। হিডেন ফিল বলে এসপি ডট নেটে একটা আলাদা, সরি এইচটিএমএল এর ফিল দিয়েও কিন্তু সে ডাটা ট্রান্সফার করা যায়। আর সেশনের সেক্ষেত্রে আপনার দরকার নেই। সেশনের সবচেয়ে ভালো এক্সাম্পল হলো লগ ইন আর কেনাকাটার জন্য শপিং কার্ড, তাই না? অ্যাপ্লিকেশন ঢুকতে লগ ইন, সব পেজে কিন্তু আমাকে এখন চিনতে হবে, রাইট? আচ্ছা, এবার আরেকটা মেকানিজমে চলে আসি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অবজেক্ট রাখার মেকানিজম দেখাচ্ছি না। অবজেক্ট রাখার মেকানিজম গত ক্লাসে ভিউ স্টেট দিয়ে দেখাইছি, তাই না? সেশনও একই রকম। ভিউ স্টেটে মনে আছে কি লিখতে হয় অবজেক্ট রাখতে হলে উপরে, ওই ক্লাসের উপরে? সিরিয়াল। কেন লিখতে হয় এটা মনে আছে? কেন? হ্যাঁ, কারণ হলো সে নেটওয়ার্কের, কারণ আমরা জানি যে ভিউ স্টেট যখন লেখি ডাটাটুকু সে ক্লায়েন্ট সাইডে সেভ করে না, কোথায় করে? সরি, সার্ভার সাইডে করে না, কোথায় করে? ক্লায়েন্ট সাইডে করে। সো দ্যার ইজ এ ট্রানজ্যাকশন, রাইট? ওকে, সো বাট হোয়াট অ্যাবাউট সেশন? সেশন কিন্তু সার্ভার সাইডে করে। সার্ভার সাইডে যদি করে, কোথায় করে? সার্ভার সাইডে, আমার অ্যাপ্লিকেশনের মেমোরিতে না? আমার অ্যাপ্লিকেশনের মেমোরিতে যদি কোনো অবজেক্ট সেশন সেভ করে, তাহলে তার উপরে কি সিরিয়ালাইজেবল লেখার দরকার আছে? আর কথা বুঝতে পারছেন কিনা দেখেন, সেশনে যখন অবজেক্ট রাখবেন তখন লেখার দরকার নাই, সিরিয়ালাইজেবল। কেন দরকার নাই এখন কি বুঝতে পারছেন? আমরা কি বলছি, ও ওই ডাটাটুকু কোথায় রাখে? সার্ভার সাইডে, ওই অ্যাপ্লিকেশনের জন্য যে মেমোরি আছে সেখানে, তাই না? সেখান থেকে সিরিয়ালাইজেবল দরকার? দরকার নাই। আমার কখন দরকার হয় সিরিয়ালাইজেবল? থিওরি কিন্তু বলছি গত ক্লাসে, ব্যাপারটা ঠিক এরকম না, একটু আর একটু জেনেরিক ভাষায় বলেন আপনার কথা সত্য। যখন আমার একটা অবজেক্টকে ওই পার্টিকুলার এটা বলে অ্যাসেম্বলির বাহিরে যখন সেভ করতে চাইবো, তখন আমাকে সেটা সিরিয়ালাইজেবল বলতে হবে। এখন এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হোক, এটা ওয়েব অ্যাপ্লিকেশন হোক, হোয়াট এভার ইট ইজ, কেমন? আচ্ছা, সো এবার চলে আসেন, আপনি চাইলে কিন্তু সেশনকে ডাটাবেজেও সেভ করতে পারেন, এগুলো সব কনফিগারেশনের বিষয়। তাহলে যদি আমি ডাটাবেজে সেশন সেভ করি, তখন কি এটা অ্যাপ্লিকেশন মেমোরিতে সেভ হবে না তার বাইরে সেভ? ডাটাবেজ তো বাইরের জিনিস, তা আলাদা, ফুললি অন্য অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রে তখন কিন্তু আবার আপনাকে অ্যারো দিবে, আমি থিওরি আলোচনা করে চলে যাচ্ছি, তখন কিন্তু বলবে যে ভাই এটা তো সিরিয়ালাইজেবল করা হচ্ছে না,
রাইট, তখন আবার সেটা সিরিয়ালি লিখতে হবে। ওকে আচ্ছা নেক্সট, এই ডাটা গুলো তো আমার সেভ হইতে টেম্পোরারি একটা স্টোরেজ রাখলাম, সেখানে আমি যে ডাটা গুলো সেভ করলাম মানে আমার নেট চলে যাওয়ার মুহূর্তে যে ডাটা গুলো সেভ ওটা তো আমার সেভ হয়, আমার টেম্পোরারি কোন স্টোরেজ এটা সেভ করতে হবে, আমার নেটটা যখন চলে আসবে তখন কিভাবে টেম্পোরারি স্টোরেজ থেকে আমার ডাটাবেসে চলে যাবে, এই ক্ষেত্রে তো আমার সেভ হচ্ছে। সেশনের মেকানিজমটা এটার জন্য না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেশন ছাড়াই আপনি লোকাল একটা ফাইলের মধ্যে ডাটা সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে তো আমার কানেকশন স্ট্রিংটা বারেবারে চেক করতে, কেন আপনি যখনই ধরেন আপনি সামহাও মেকানিজম বের করলেন কি এখন নেট নাই না সিস্টেম বুঝলো, তখন সে আপনার ওই ডাটাগুলোকে আসলে কোনো একটা টেম্পোরারি ফাইলে লিখে রাখলো, ফাইলের মধ্যে ফেলে রাখলো, কারণ আপনি লেখকন আপনার সেশনে রাখাও কিন্তু ভালনারেবল, আপনি যে অবস্থার কথা বলতেছেন সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিলে নাই হয়ে গেল তাই না, আমি ফাইলে রেখে রাখলাম আমার সিস্টেম মাঝে মধ্যে কি করে চেক করে দেখে নেট আসছে কিনা, যখন নেট আসে ও ফাইলের কন্টেন্টগুলোকে কি করে দেয় সবগুলোকে একটা কি ব্যাচ ইনসার্ট হিসাবে সে পাঠিয়ে দেয়। তবে আপনি যেটা বলছেন সাধারণত অ্যাপ্লিকেশন এভাবে করে না এখন এই যুগে আর কি, এখন যেটা হলো ইন্টারনেট নাই বিদায় অত মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না ওই জায়গাতে আর কি, অ্যাপ্লিকেশন এখন এরকম ফেস করে না, আমাদের ন্যাশনাল বিদ্যুৎ গ্রিডের মতো না আর কি, ইন্টারনেট হতে হবে সিমলেস আর কোনো প্রবলেম ছাড়া সবসময় কাজ, আর যদি না হয় তাহলে বসে থাকে। সেক্ষেত্রে নর্মালি যেটা করে লোকাল একটা ডাটাবেস থাকে, লোকাল ডাটাবেস সেন্ট্রাল ডাটাবেস এর সাথে সিঙ্ক করে ওটা করতে পারেন, ওটা করা অনেক ইজি হয়। আর ওই ধরনের অ্যাপ্লিকেশন সাধারণত আসলে ডেস্কটপে হয়, কিন্তু ওরা কি করে মানে ভাই ইন্টারনেটেও যে আমি যখন আইপিটা দিয়ে দিব যে অমুক সার্ভারে সেভ করো, আমার ডাটাবেসটা হয়তো রিমোট সাইডে থাকবে তাই না, আর সেই ডাটাবেসের উপর ভিত্তি করে ওয়েব অ্যাপ্লিকেশনও থাকতে পারে মোবাইল অ্যাপসও থাকতে পারে, কিন্তু ওই এন্ট্রি পার্টটুকু ডেস্কটপ হলে খারাপ হয় না ভালো, কিন্তু এখন আবার অনেক চেঞ্জও হচ্ছে, এমন এখন আপনারা দেখুন পজ বানাইছে পিএসপি, দরকার ছিল না কিন্তু কারণ কি প্রোগ্রামাররা পিএসপি শিখছে, এখন আর ডেস্কটপ অ্যাপ্লিকেশনের দরকার নেই পিএসপি তে বানিয়ে দাও, সো ধরেন ওই ইয়াতে গিয়ে গুগল ক্রোম দিয়ে লোকাল হোস্ট দিয়ে কিন্তু পসিবল পুরো একটু দেখছে, ওগুলোর অনেক মেকানিজম আছে। আপনি যেটা বলছেন সেটা হলো আসলে ওই অ্যাপ্লিকেশনের ওই অবস্থা, অ্যাপ্লিকেশনের কমপ্লেক্সিটি রাইট সিচুয়েশন ওগুলোর উপর ভিত্তি করে আর্কিটেকচার চেঞ্জ হবে, ওটা হঠাৎ করে সেশন দিয়ে করা যাবে অথবা যাবে না কোনো স্টেটমেন্টে এখন দেওয়া সম্ভব হচ্ছে না। কেমন নেক্সট, আচ্ছা এবার আমি আরেকটা স্টেট ম্যানেজমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি হয়, আমরা তো দেখলাম সেশন, এবার আমি লিখি অ্যাপ্লিকেশন, আমি দেখলাম এ এভাবে লিখি দেখি এ গ্লোবাল ডাটা, গ্লোবাল শব্দটারে আমি ভয় পাই কেমন, তারপরেও লিখলাম এটা আসলে গ্লোবাল, এ গ্লোবাল ডাটা দেখেন, সো ক্লিক করলে ধরুন আমি এই গ্লোবাল ডাটা এখানে দেখাই কি গ্রিটিংসের মধ্যে, এখন গ্লোবাল ডাটাটাই দেখাবো, এটা দেখাবো না, অ্যাপ্লিকেশন এ গ্লোবাল ডাটা, শুধু এখানে না আমি সেটা রাখলাম পেজ টু এ সিএক্স সিএস ফাইলের মধ্যে, এখন আর সেশন থেকে নিলাম না কেমন, এখানে লিখলাম আমি কিন্তু সব মিক্স আপ করে দেখাচ্ছি প্রবলেম হচ্ছে না, তো এখানে তো আর এটা হবে না তাই না, এখানে হবে কি আমি আবার দেখাচ্ছি যে চেঞ্জগুলো আর এডিশনাল কোডটা আমি লিখলাম, আমি এখানে সেভ বাটন ক্লিক করলে কিছুক্ষণ আগে ভিউ স্টেটে রাখছি সেশনে রাখছি এবং এখন রাখছি অ্যাপ্লিকেশনে, এটা জাস্ট ইনভেস্টিগেট করছি অথবা বোঝার চেষ্টা করছি, সো
শো বাটনে ক্লিক করলে সে অ্যাপ্লিকেশন থেকে ডাটাটুকু টেক্সট বক্সে দেখাবে। পেস্টুতে যে কোডটা লিখলাম সেটা হলো ও সেটাকে রাইট করে দিবে লিটারাল টেক্সট হিসেবে। এখন এবার রান করি, দেখে কাজ করে কিনা। আচ্ছা, মাঝে মধ্যে এগুলো একটু ঝামেলা হয়। ওকে, এসছে। সো এ ডাটা আমি এটা নাম দিলাম, এ ডাটা ধর ওকে দিলাম, শো দিলাম। দেখা যাচ্ছে কোথ থেকে দেখাচ্ছে, এটা অ্যাপ্লিকেশন যে যে স্টেট আছে সেখান থেকে দেখাচ্ছে। আচ্ছা, পেজ টু তো আমরা সেটাই ইউজ করছি, তাই না? মনে আছে তো, এ ডাটা দেখাচ্ছে, তাই তো? এবার দুঃসাহস করে এটা এখানে নিয়ে আসা, সেশন মধ্যে অ্যারো দিচ্ছে তো। আচ্ছা, আমি আবার এটাকে একটু ব্লক করে দেই, আমি আবার অ্যাপ্লিকেশনটা রান করছি এবং দেখাচ্ছি। এ ডাটা শো পেজ টু, পেজ টু তে দেখালো, এখানে চলে আসি। এটা কি বুঝলেন তাহলে অ্যাপ্লিকেশনের নেচারটা কেমন, অ্যাপ্লিকেশন স্টেটের নেচারটা কেমন? কোথায় ইউজার স্পেসিফিক, এটা তো আরেকটাই। হ্যাঁ, তাহলে এটাকে বলে অ্যাপ্লিকেশন স্পেসিফিক, এটা পুরো অ্যাপ্লিকেশনের জন্য গ্লোবাল, কিন্তু আবার ওই ওয়েব সার্ভারে কিন্তু আরো অনেক অ্যাপ্লিকেশন থাকতে পারে, ওদের সাথে কিন্তু গ্লোবাল না, রাইট? অর্থাৎ এটা কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে ওয়েব অ্যাপ্লিকেশনে ঢুকলে সেটার সাথে মিক্স আপ হবে না, কিন্তু এইটা একেবারে সবার জন্য একটা কমন, একটা যদি স্টোরেজ দরকার হয়, যদি ডাটা রাখতে হয়, তাহলে সে মেকানিক ইউজ হয় না, খুব রেয়ার। বাদ দেন, সোফার এটা ছিল স্টেট ম্যানেজমেন্ট ইন ASP.NET। আমরা সময় পেলে হয়তো এগুলোর প্রত্যেকটা ডিটেলস আলোচনা কিন্তু আছে, সেশনের লাইফ টাইম, রিস্টেট কোথায় রাখবেন, সেশন কোথায় রাখবেন, সেশন কিভাবে ডেস্ট্রয় করবেন, অনেক কথাবার্তা আছে। কেমন আপনাদেরকে হয়তো কোনো একটা বই দিয়ে দিব, বলে দিব যে এই চ্যাপ্টারটা পড়ে দেবেন, আরেক সময় দেখা যাবে। আপনাদেরকে এখন আমি এই ক্লাসে কিছুক্ষণ আগে আর এখন যে প্র্যাকটিস করছি, একটু দুইজনকে পেন ড্রাইভে দিয়ে দিয়ে আপনারা দেখতে থাকেন, আমি 10 মিনিট পরে এই এমবিসি ক্লাসটা শুরু করব। হ্যাঁ, কোশ্চেন করেন প্লিজ।